আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন স্পোর্টস আপডেটে। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ 8ই সেপ্টেম্বর। 2-1 ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দল এই ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায়। প্রথম দুই ম্যাচ জিতে টাইগাররা সিরিজ জয়ের সুযোগ পেয়েছিল তৃতীয় ম্যাচেই, যদিও ওই ম্যাচে 52 রানের বড় পরাজয় জুটেছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের। সিরিজে 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড অবশ্য চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে। অন্যদিকে বাংলাদেশ জিতলে এটাই হবে টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই ম্যাচেও যথারীতি আলোচনা উইকেট নিয়ে। সারা দেশে মাঝে মাঝে বৃষ্টির দেখা মিললেও ম্যাচ চলাকালে মিরপুরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সিরিজ জয়ের মিশনে এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। উইকেট বিচারে টাইগাররা স্পিনেই বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। জয়ের ছন্দ ধরে রাখতে নিউজিল্যান্ডের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা প্রবল। সম্মানিত দর্শক, এবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহিদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন অথবা শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ। সম্মানিত দর্শক, এবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ। ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, উইলিয়ং, টম লেথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, কোল ম্যাকেঞ্জি, স্কট কুগেলেইন, এজাস প্যাটেল এবং জ্যাকব ডাফি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার পরবর্তী ম্যাচ আপডেটটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।